শাহজাদপুরে স্বেচ্ছাসেবক দল নেতার উপরে হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। সিরাজগঞ্জের শাহজাদপুরে হালিম খান নামের ৪৭ বছর বয়সী এক স্বেচ্ছাসেবক দল নেতার উপরে হামলার অভিযোগ উঠেছে আব্দুল জব্বার নামের উপজেলা বিএনপির নেতা ও তার ছেলেদের বিরুদ্ধে। হালিম খান উপজেলার গারাদহ ইউনিয়নের মাকরকোলা গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। এই ঘটনায় হালিম খান বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট মঙ্গলবার বিকেল ৫:৩০টায় হালিম খান তালগাছি বাস স্ট্যান্ডে অবস্থান করার সময় উপজেলা বিএনপির সহসভাপতি ও গারাদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার ও তার দুই ছেলে চাঁদা দাবি করেন। এ সময় হালিম খান চাঁদা দিতে অস্বীকার করলে আব্দুল জব্বার সহ তার ছেলেরা হালিম খানের উপরে হামলা করে গুরুতর আহত করে। ৯৭ সালে সাদাত সরকারি কলেজ শাখার ছাত্রদল মনোনীত কলেজ শাখার সভাপতি ছিলাম এবং পরে ৯৭-৯৮ শিক্ষাবর্ষে শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদল মনোনীত। প্রথমে আমি জিএস নির্বাচন করি এবং তার পরবর্তী নির্বাচনে আমি ভিভিতে নির্বাচন করি এবং ২০০০ সালে থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হই এবং এর মাধ্যমে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শাহজাদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হই। বর্তমানে আমি শাহজাদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। আমি দীর্ঘদিন রাজনীতি করি, আমি বাড়িতে থাকি, আমি ছোটোখাটো ২-৪টা ব্যবসার সাথে জড়িত। দিন গারাদাহর আব্দুল জব্বারের ছেলে এসে আমাকে ডেকে নিয়ে বলে যে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আব্বার সাথে কথা বলে, তার আব্বার নাম হলো আব্দুল জব্বার। জব্বারকে ফোন দিয়েছিলাম, জব্বারকে বলে যে ওদের তো ওখানে যাওয়ার কথা না, ঠিক আছে ফোনটা ওদের দাও, ওদের সাথে কথা বলে পরে ওরা চলে যায়। সে আমি তালগাছি করিমের চাষটালের সামনে ব্রেক করি, ও মতো অবস্থায় আমাকে ওই লাথি মেরে গাড়ি থেকে ফালা দেয়, এরপরে ঘুষি দেয়, ঘুষাঘুষি করে এবং ও জব্বারের ছেলে এবং জব্বার লোহার রড দিয়ে একটা বাড়ি দেয় মাথায় ১ নং আসামি। তো ওই আসামিগণ এবং বলে যে তুই চাঁদা না দিলে তোর আরও অসুবিধা আছে। আতঙ্কে আছি আমি বাড়িতে, বাইরে বাড়াইলে বিভিন্ন লোক দেয়া, ফোন দেয়া, হুমকি দিচ্ছে, অচেনা লোকজন আমাদের বাড়ির চারির মধ্যে ঘুরতেছে যে আমাকে বাড়ির বাইরে পাইলে হয়তো মারবে বা একটা কিছু বিশাল ধরনের ক্ষতি করতে পারে। এই বিষয়ে শাহজাদপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও গারাদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, আওয়ামী লীগ সরকারের সময় হালিম খান তাদের সাথে মিলিতভাবে এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজির সাথে যুক্ত ছিল। গত মঙ্গলবার হালিম এবং এলাকা চিহ্নিত চাঁদাবাজ আওয়ামী লীগ নেতা আইনুল মাস্টার মহেশপুর ঢালু এলাকায় একটি বালুমহাল ও ইটভাটায় চাঁদাবাজি করতে গিয়ে শ্রমিকদের মারধর করে। ঘটনাটি এলাকাবাসী জানতে পেরে তালগাছি বাসস্ট্যান্ডে তাদের গতিরোধ করে মারধর করে। তিনি আরও বলেন, এই ঘটনার সাথে আমিও আমার সন্তানদের কোনো সম্পৃক্ততা নেই, সে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে জড়ানোর চেষ্টা করেছে। আমি ওনার বাসাতে কাজ করি, ওনার দোকানটা করতেছি বাউন্ডারি সহকারে, বাড়ির বিভিন্ন কাজ করতেছি। উনি আমাকে বলল যে মামা ওই যে শাটার বানাতে দিছি রাজমান, ওনার দোকানের শাটার, বললো মামা ওই শাটার আনতে যাওয়া লাগবে, তুমি একটু তালগাছি এসো। আমি তালগাছি গেছি, ওখান থেকে রাজমান থেকে ঘুরে আসতে ওনার গাড়িতে ছিলাম আমি। ববুলতলা থেকে একটা গাড়ি পিছনে থেকে হালিম হালিম করে ডাকতেছে দাঁড়া। তো যাই হোক উনি মাইরে গেটে মানে দাঁড়াইলো না, তালগাছি এসে দাঁড়াইলো, পিছন থেকে এসে ওই পড়ে গেছে গাড়িতে বাজিয়া। তালগাছি জ্যাম ছিল, তা আমি গাড়িটা ধরতে ওনাকে দেখি যে মাঠে রাস্তায় ফেলা মারতেছে। কে মারতেছে? ও মানুষ জমে গেছে অনেক, আমি সঠিক মানে চিনতে পারিনি যে কারা। আমি ওই গাড়ির হুন্ডাটা ধরে সাইড করতেছিলাম, পরে দেখি ওনার কেটে টেটে গেছে, আমি ভ্যানে করে নিয়ে আসলাম আর কি। আমি নামাজ পড়ে আমার মসজিদে নামাজ পড়ে বাজারে আসলাম, বাজারে আসার পরে আমি দাঁড়া আছি, হঠাৎ করে হালিম আমাকে ফোন দিল যে ভাই আমাকে মারছে। তারপরে একটু পরে মদিনা আবার ফোন দিল আমারে যে ভাই এখানে গণ্ডগোল হয়েছে। তাই আমি তারপরে ওখানে গেছি, যা হালিম এক পাইনি, কে যা দেখি যে ওরা কেউ নেই, কেউ ওখানে মতিনরাও কেউ নেই, জব্বাররাও কেউ নেই, ওরা বগুলতলা গেছে। আমি ওই সময় বগুলতলা চলে গেছি, বগুলতলা যাও ওখানে কাছে জিগেলাম কী হয়েছে। তো তখন ওরা বললো যে হালিম এখানে ওই আইনুল একসাথে করে ওই মহেশপুর এতে বালুর পয়েন্টে গেছে, ওখানে যা আমাকে মানে চাঁদাবাজি করার জন্য আসছে। তো আমাকে ওরা এইসবগুলো আর বিচার দেওয়া এগুলো বলছে ঠিক আছে তোরা থাক, দেখতেছি ওরা খুলেও যে তোমরাই তো মানে তোমার আত্মীয়, তোমরা এগুলোই করো। তখন আমি এখানে হালিমের কাছে আসলাম, হালিমের কাছে এসে হালিম বিস্তারিত বললাম। হালিম এক দিয়ে মারিছে, মারিয়া মাথাটা মানে কপালটা কেটে ফেলাইছে, দিয়ে সেলাইও করতেছে।